আসানসোল পৌর নিগমে ডেঙ্গু নিয়ে একটু মিটিং করলেন, এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। আসানসোল পৌর নিগমে আগেরবারের থেকে আমাদের ডেঙ্গুর কেসলোড বেশি আছে। তার কারণ হলো গত বছর আমরা দুটো সেন্টারে কালেকশন করছিলাম এবং আমাদের এলাইজা মেশিন ছিল, এলাইজা টেস্টের মেশিন ছিল আমাদের দুটো জায়গায়। এবারে আমরা এই টেস্টের জায়গাটা বাড়িয়েছি 5টা এবং 20টা জায়গা থেকে আমরা কালেকশন করছি। ডেঙ্গুর এবারে যেটা আমাদের যেভাবে ছড়িয়েছে বা ডিটেক্টেড হচ্ছে তাতে আমরা মূলত দুটো জায়গা বড়ো 4 এবং বড়ো 5 এই দুটোকে আমাদের ভালনারেবল মনে হয়েছে। এবং আমরা আজকের যে মিটিংটা আমাদের, এটা আমাদের পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং। হেলথ ডিপার্টমেন্টের লোক ছিলেন, আমাদের এএমসির মেয়র স্যার, ডেপুটি মেয়র এবং আধিকারিকরা তারা ছিলেন। এবং অ্যাকচুয়ালি তারা ভিসিটি এবং হাউস টু হাউস ওয়ার্কার দুটো টিমের যারা হেড তারা আজকে ছিলেন এখানে, আমাদের সুপারভাইজাররা ছিলেন। যেটা আমরা করতে চলেছি 20 তারিখ থেকে আগামী 30 তারিখ অবধি একটা ইন্টেনসিভ মুডে মুড ডিক্লেয়ার করছি আমরা। এখানে পুরো জায়গাটাতেই আমাদের 10টা বোরোতেই হবে, কিন্তু মূলত আমাদের ভালনারেবল বোরো, বোরো 4 এবং বোরো 5 এই দুটোতে আমরা ডে টু ডে ভিজিট, হাউস টু হাউস ভিজিট, ডে টু ডে ক্লিনিং এবং তাদের স্ক্র্যাপ ক্লিনিং, স্ক্র্যাপ রিমুভাল, প্রত্যেকটা বাড়ির মধ্যে ঢুকে ঢুকে যেখানে জমে থাকা জল আছে সেই জলের পাত্র, ফ্রিজের তলায় জমে থাকা জল, যেগুলো ডেঙ্গুর ব্রিডিং সেন্টার হিসেবে ডিটেক্টেড হয় এবং আমাদের টেস্টেও তাই বেরিয়েছে, তো সেগুলোকে আমরা পালসমেন্ট করছি। আমাদের টার্গেট হচ্ছে আগামী 30-এর মধ্যে এই যে পরিমাণ আমরা ফিভার মনিটরিং করছি কিন্তু ডেঙ্গু কেস যা পাচ্ছি এই কেসটাকে আমরা একদম কমের দিকে আনতে চাই, জিরো আনতে চাই, চেষ্টা করছি আমরা সেই দিকে নজর রেখে আমরা এগোচ্ছি। না, আপনারা তো প্রচণ্ড আর কি পরিশ্রম করছেন ডেঙ্গুকে মানে মুক্ত করবার জন্যে, কিন্তু জনসাধারণের সাথে আপনারা কি আবেদন করছেন, ওনাদেরকেও তো এগিয়ে আসতে হবে। জনসাধারণকে এগিয়ে আসতে হবে, কতগুলো জায়গায় কতগুলো বিহেভিয়ারাল চেঞ্জ দরকার আছে। যেমন জনসাধারণের ক্ষেত্রে যেটা হচ্ছে বারংবার বিভিন্ন প্রচার, বিভিন্ন জায়গায় লিফলেট বিলি, মাইকিং, এটা সত্ত্বেও বা বিভিন্ন ছোটো ছোটো মিটিং, ওয়ার্ড লেভেলে মিটিং করা সত্ত্বেও যেটা হচ্ছে, জনসাধারণ তাদের বাড়ির নিজস্ব ময়লাগুলোকে তাদের কাছে ড্রেনের মধ্যে ফেলছে, হোয়ারাজ হাউস টু হাউস কালেকশান আমরা করছি, কিন্তু তা সত্ত্বেও এই অভ্যাসটা কিছু কিছু জায়গায় রয়ে গেছে। তার ফলে ন্যাচারালি ড্রেনগুলো ক্লগিং হয়ে যাচ্ছে এবং কোথাও জমে থাকা জল মানেই হচ্ছে সেটা ডেঙ্গুর ব্রিডিং সেন্টার হিসেবে গ্রহণ করছে। এছাড়া আসানসোল হচ্ছে একটা খুব হাইলি ডেভেলপিং এরিয়াস, যেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন এজেন্সিরা, ডেভেলপাররা তাদের কাজ করছে ওয়ার্কিং সাইটগুলোতে। এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন এজেন্সি তারা গর্ত করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে, সেখানে জল জমছে, এই সব কটা ইস্যুই আমাদের আজকে কনসিডারেশনের মধ্যে ছিল। আমরা নোটিশও সার্ভ করছি, যারা আমাদেরকে বলার পরেও যারা তাদের নিজেদের এলাকাগুলো পরিষ্কার করছে না, একদম প্রাইভেট ল্যান্ড যাদের আছে, কিছু লকড হাউসেস আছে সেখানে ভিতরে জল জমে থাকছে, কিছু লকড ল্যান্ডস আছে দেয়াল দিয়ে ঘেরা যেখানে হয়তো আমাদের লোকগুলো চট করে অ্যাক্সেস পাচ্ছে না, তাদেরকে আমরা নোটিশ ইস্যু করেছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা সেকেন্ড নোটিশ দিয়েছি, কিছু কথা শুনেছে, বাকি যারা কথা শুনেনি এবার আমরা লিগাল অ্যাকশানে চলি। আসানসোল পৌর নিগমে ডেঙ্গু নিয়ে আপনার মিটিং করলেন, বিষয়বস্তু নিয়ে আমাদের যদি বলেন। আমাদের যে রেগুলার কম কম বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল জমছে, ডেঙ্গু মশা বাড়ছে, ডেঙ্গু কিছু বেশি হয়েছে, তার জন্য কীভাবে কন্ট্রোল করা যাবে সেটা নিয়ে মিটিং ছিল। ব্যবস্থা নিচ্ছে, আশা করি তাড়াতাড়ি কন্ট্রোল করতে পারবো।